কোরআনের পকেটে কার আকবর বাংলা জমিনে ছেড়ে দাও এই তো আর কান্দির ছোট্ট একটা ময়দান কথা বলেন ঠিক কি না বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে কোরআনের পাকিকে ছেড়ে দিলে আত্মাকে বসতে দিলে ময়দানে গাড়ি রাখার জায়গা হবে এমন কোন মার বাংলাদেশে না সুতরাং জনগণ এখন আল্লাহকে ভালোবাসে আলেম ওলামাদেরকে ভালোবাসে জোর করে আমাদের অন্তর থেকে কোরআনের মহব্বতকে দূরে রাখিয়ে যাওয়া যাবে না আলেম ওলামাদের ভালোবাসা আমাদের অন্তর থেকে জুলুম দিয়ে হত্যা করে গুম করে আলেমদের পক্ষ থেকে আমাদেরকে সরিয়ে রাখা যাবে না এই জনগণ তার বাস্তব প্রমাণ কথা বলেন ঠিক কি না লিল্লাহে তাওহীদ লিল্লাহে তাওহীদ আব্রাহুল হক আসিফ ভাইয়ের আগমন নিউ আরকান্দি যুব সমাজের পক্ষ হতে চৌগাছাবাসীর পক্ষ হতে যশোরবাসীর পক্ষ হতে আরকান্দিবাসীর পক্ষ হতে লিল্লাহে তাওহীদ জিকির করেন আপনি বসেন আলহামদুলিল্লাহ
আপনি বসেন আলহামদুলিল্লাহ আমি পরিবেশ করে দিচ্ছি বসেন আপনারা বসেন আলহামদুলিল্লাহ বসেন আপনারা ইস্তেজারা আছেন বসেন ভাই ইস্তেজারা আছেন বসেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে পরিবেশ ভাইকে আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই রামান আলহামদুলিল্লাহ আসেন আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি আপনারা ইনশাআল্লাহ এই কোরআনকে ভালোবাসেন কে কে একটু হাত তোলেন তো দেখি কোরআনকে ভালোবাসেন কে কে একটু হাত তোলেন আলহামদুলিল্লাহ কোরআনের সৈনিকেরা উশৃঙ্খল হতে পারে না কথা কোন ঠিক কি না আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমার বান্দা তো তারাই যখন তারা জমিনে চলে নমনীয়তার সাথে ভদ্রতার সাথে চলে জোরে বলেন সুবহানাল্লাহ তো আপনারা কোরআনের সৈনিক আপনারা ভদ্রতা দেখাবেন আমি আশা করছি আপনারা নমনীয়তা দেখাবেন আমি আশা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 হয়েছে আলহামদুলিল্লাহ একটু জিকির করেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর বিদায় নিতে চাই ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার বলেন আমিন আলহামদুলিল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন ঈমানের সাথে থাকেন আমি ভাইয়ের জন্য দোয়া করি আমার বাড়ি চৌগাছার মাটিতে এই যশোরের মাটিতে ইনশাআল্লাহ আমরা একসাথে যেন আল্লাহ জান্নাতে রসুলের সাথে যেন হাসরে থাকতে পারি বলেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য রেখে আমাদের বিদায়কে মুখরিত করে দিয়ে দিয়েছে ঠিক কি না বলেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন